আফ্রিকান সাফারি ভারতের কাছে একটা আনসলভড মিস্ট্রি। হয়তো তারা টেস্ট ম্যাচ জিতেছে কিন্তু তারা সিরিজ জেতেনি, আর তার মূল কারণ হচ্ছে সাউথ আফ্রিকান পিচেস। সাউথ আফ্রিকান পিচেস কিন্তু অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড এদের থেকে কমপ্লিটলি আলাদা। আমরা ইংল্যান্ডে মুভমেন্ট দেখে থাকি, সিম মুভমেন্ট, অস্ট্রেলিয়ায় পেস দেখে থাকি, বাউন্স অ্যান্ড পেস, কিন্তু সাউথ আফ্রিকা এমনই একটা দেশ যেখানে সিম মুভমেন্টও পাবে, বাউন্স অ্যান্ড পেসও পাবে, তাই হয়তো ব্যাটিং একটু ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু 2003 ওয়ার্ল্ড কাপ বলো বা 2006 বলো, যেখানে আমরা ফার্স্ট টেস্ট ওয়ান্ডারার্সে জিতি, আমাদের কেপ টাউনেও জেতা উচিত ছিল যদি আমরা আমাদের ঠিক করে আমাদের ফোর্থ ডেতে আমরা খেলতে পারতাম। আর 2010-এ গিয়ে ওয়ান অল ভারত করে সাউথ আফ্রিকায়, যেটা আমার মতে ছিল সচিন তেন্ডুলকর আর ভিভিএস লক্ষ্মণের সিরিজ। সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ ডারবানে, সচিন তেন্ডুলকর কেপ টাউনে, জোহানসবার্গে। তাই ভারতের কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে সাউথ আফ্রিকায়। দেখা যাক তারা এইবারে কি করতে পারে, যে এই সমস্ত প্লেয়ার এক্সেপ্ট চেতেশ্বর পূজারা সাউথ আফ্রিকায় প্রথমবার টেস্ট সিরিজ খেলবে, তা দেখতে হবে তারা এই চ্যালেঞ্জটা রুখে দাঁড়াতে পারে কিনা। ওয়ার্ল্ড কাপে অনেক সময় বালতি হাতে নিয়ে আমাকে দেখা যেত প্র্যাকটিসের নেটের পাশে, টেনিস বল ভিজিয়ে আমি 17-18 গজ থেকে প্র্যাকটিস করতাম বাউন্স আর পেসটা ইউজ টু হবার জন্য। এমনকি 2006-ও যখন সাউথ আফ্রিকায় যাই আমি, তার আগে এখানে একরকম ক্রিকেট বল পাওয়া যায় যেটা বাউন্স করে, গলফ বল, সে বাউন্সে অ্যাডজাস্ট হওয়ার জন্য আমি প্র্যাকটিস করতাম 20-22 গজ থেকে, কারণ গলফ বলে অত কাছ থেকে করা যায় না, কারণ বড্ড স্কিড করে। তাই এই সমস্ত জিনিস প্র্যাকটিস করতো, কারণ বাউন্স হলে তোমার হাত অনেক ওপরে উঠতে হবে। ইন্ডিয়াতে খেলে যেমন হাত নিচে থাকে, ভারতবর্ষের বাইরে গেলে স্পেশালি সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়াতে তোমার হাত ওপরে ওপরে তোলা প্র্যাকটিস করতে হবে। যেমন ব্যাকফুট গেম তেমনি হাত ওপরে যাতে ওঠে সেটা প্লেয়ারদের দিকে দেখতে হবে, আর আশা করি এই প্লেয়াররা সেদিকেই নজর দেবে। আমার একটাই চিন্তার কারণ হচ্ছে সময় এদের কাছে খুব কম। আমার মতে তিনটে বোলার আমি খেলাবো, হচ্ছে জহির খান, মোহাম্মদ শামি আর উমেশ যাদব। উমেশ যাদবকে যদিও ভালো বল করতে হবে, উমেশ যাদব যদি ভালো রিদমে থাকে আর ফিট থাকে তাহলে আমি ভুবনেশ্বর কুমারের আগে হয়তো উমেশ যাদবকে খেলাবো, কারণ আউট অ্যান্ড আউট পেস, ডেথে বল করতে পারবে। ভুবনেশ্বর কুমার কিন্তু নতুন বলের বোলার, তাকে ডেতে ইন্ডিয়াতে ধোনি বল করাতে পারে না। আর ইন্ডিয়াতে কিন্তু কমপ্লিটলি সিনারিও ডিফারেন্ট সিনারিও, ইন্ডিয়াতে ধোনি কিন্তু রবীন্দ্র জাডেজাকে ইউজ করতে পারে অ্যাজ আ ডেথ বোলার, কারণ সেখানে বল টার্ন করছে, স্পিন করছে, যখন শেষের ব্যাটসম্যানরা আসে মধ্যখানে স্পিনাররা এত প্রেশার ক্রিয়েট করে দিয়ে যায় ব্যাটসম্যানদের ওপর যে কাজটা অনেক ইজি হয়ে যায়। কিন্তু সাউথ আফ্রিকান কন্ডিশনসে মধ্যখানে যে 10-20 ওভার দুই স্পিনারের, সেটা ইন্ডিয়ার মতো অত এফেক্টিভ হবে না, আর সেই জন্য শেষে গিয়ে ধোনির ওপর কিন্তু অনেক প্রেশার থাকবে। মহেন্দ্র সিং ধোনি বলেছে জহির খানকে টিমের মেন্টরের কাজ দিতেও হবে। জহির খান হ্যাজ টু বি সেট ফ্রি, জহির খানকে নিজের জায়গা ফিরে পেতে হবে, জহির খানকে ভালো বল করতে হবে, কারণ এই কন্ডিশনসে যদি জহির খান ভালো বল না করে, এক, ভারতের পারফরমেন্স হয়তো ভালো হবে না, দ্বিতীয়ত জহির খান ফিরে এসে সিলেক্টররা তাকে নাও নিতে পারে। সচিন তেন্ডুলকর আর জহির খানের ক্ষেত্রে দুটি বিষয় কিন্তু হয়তো আলাদা, কারণ সচিন তেন্ডুলকরকে বাদ পড়ে সাউথ আফ্রিকা ট্যুরে ফেরত আসতে হয়নি, বা অন্য কোনো ট্যুরে বাদ পড়ে তাকে পরের ট্যুরে আসতে হয়নি। জহির খান কিন্তু এক বছর ভারতীয় টিমের বাইরে, সে ডোমেস্টিক ক্রিকেট খেলতে হয়েছে তাকে, তাকে ফিটনেস প্রুফ করতে হয়েছে, এসে তাকে আবার ভারতের হয়ে খেলতে হয়েছে। তাই জহির খানের এই সিরিজে নিজের জায়গাটা নিয়েও কিন্তু প্রচুর চাপ থাকবে।